डिजिटल फोन नाम नाना काम एक बार करो আগে তো সদাগরা বানিতে যাইত হে সদাগরা কি লকডাউনে বললো নি সদাগরা খোঁজ খবর নিছে খবর টবর দে চোখ মেলে তাকিয়ে দেখো দেখবো আমার নাম ধরে সাহস আমরা দিচ্ছে কারা এই কাইলে আমার নিচে কোন আশীর্বাদ করি দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও নানা উজানিনগর সদাগর কে জানাইছে ঠিকই বলে আসলে তুমি একটা বেয়াদব শোনো প্রণাম করতে হয় আদবের সাথে সম্মুখ থেকে পেছন থেকে নয় বুঝতে পেরেছ তাই করুন কে এই ছেলেটা আমার নাতি আব্বা তোমার নাতি মেয়ের ঘরে ফুলা আর তুমি কি ডাকলে আব্বা কইছি রাগের ছেলে কইছি শালা দুইটা বিয়া করছে আমার কপালে একটাও না সদাগর মশাই এটা কথা বলমু আমার নাতির বিয়া করম গুলো পাত্রী আছে কোন আছে কোন হ্যাঁ এই কাইলে এলাকা আমার কাছে বিয়া দিব না মোটামুটি তো বিয়ের বয়স হয়েছে তাহলে বিয়ে করাচ্ছ না কেন কি হয়েছে তাহলে মাইকে দাওয়াত করে নিলি হেনুমতি তোমাদের বাড়িতে তুমি ঠিক মতো ঘুমাও প্রসাব করো না আর কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে তাতে কারো বাড়িতে নেয় সেখানে প্রসাব করো কোনো আশীর্বাদ দিয়ে তুই কেউ যদি এই সংবাদ জানে তাহলে কি তোমাকে নিমন্ত্রণ করবে না তাইলে আমার কাছে কেউ বিয়া দিব না তোমার যদি সত্যি এই রোগটা হয়ে থাকে সত্যি যদি তুমি এই কি করো বিষ্ণু মূর্তি সত্যি যদি তাই করে থাকো তাহলে কোন কি তার মেয়ে তোমার কাছে বিয়ে দেবে তাইলে যে একটা মেয়ে আবার ছয় মাস নাকি হাওলাতে না দেন কি বললে কারো মেয়ে তোমার কাছে হাওলাত দেবে কি টাকা পয়সা নাকি তোমার কাছে ধার দেবে ওটা হাওলাত দিব না চুপ করো বিয়াদব শীতের ছয়টা মাস আসলেই তুমি একটা পাগল আমি নে টাঙ্গ চাচা পাগল কে ওই যে বাবা পাগল নানা পাগল সদাগর মশাই শোনো তোমার এই নাতি সত্যি একটা পাগল এই পাগল নিয়ে তুমি কি করে কেমন করে কি করো আমি এটা পাতি জুগাই দেই না মারে ও ভালো হবো একটা ব্যবস্থা করুন আপাতত ছয়টা মাস যাই আচ্ছা পরে যাই যাই গিয়া
শোনা আমি তোমাকে একটা পার্টি যদি না পাই নো ভাই একটা হিজড়াই না দিন শোনা আমি একটা কথা বলি আমি যে কাজটার জন্য তোমাদের কাছে এসেছি সেই কথাটাকে শোনো যদি আমার কাজটা করতে পারো তাহলে কি বললে কি এনে দেব পাত্রি পাত্রি আরেকটা জানি কি বললে আমি নিজের মধ্যে পাত্রি নাই আমার এরকম বেয়াদবি করলে কেউ মেয়ে দেবে মুরুব্বী মানুষ তাকে মারতে যাও ওর খেবা ধরে গেছে গা শোনো আমি তোমাকে একটা কথা বলি আমি মনে মনে মনস্থির করেছি আমার ছয় পুত্র চোদ্দ ডিঙ্গা মধুকর নিয়ে আমি দক্ষিণ কালিদাস সাগরে বাণিজ্য করতে যাব বারো বছরের জন্য তোমরা কি আমার সাথে বাণিজ্য যেতে পারবে বাবা রা যেতে পারবে আমার সাথে বাণিজ্য বিয়া না করে লড়ে যাই কি করব কামাই করলে খাবো কারা শোনো যদি বারো বছরের জন্য আমার সাথে তুমি বাণিজ্যে যাও তোমার নানার সাথে ঠিক মতো বারোটি বছর কাটাও আমার কথা মতো চলো এই পাগলামি না করো আর যে রোগটা আছে রাত্রে শুয়ে তুমি বিছানায় প্রস্রাব করো এই রোগটা যদি না থাকে আমি তোমাকে কথা দিচ্ছি আমার একটা বোন আছে বিথি ওকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো না না কাম হয়েছে শালার মোলা তুই এতেনে হর ও হন আমি সদা করে বুনের জামা হবে না বিয়ে হবে না তোমার নানাকে শালার বোলা ডাকলে বিয়ে হবে না হবে না হবে না নানাকে সুন্দরভাবে নানাই ডাকতে হবে নানা 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 তাহলে হবে আমার নানা আঙ্গ বাবার নানা শোনো এ ধরনের কথা বললে বিয়ে হবে না আমি বারো বছর তোমাকে পরীক্ষা করবো ঠিক আছে হ্যাঁ আমনে বারো বছর না চব্বিশ বছর পরীক্ষা করুন ছুটি খেলে আমনে ঘর ফোন দিয়ে পাই আমি হ্যাঁ অমন অমন করছো কেন বিয়ার খবর না কি জিল্লা করতেছে কি হয়েছে এমন করছে কেন মনে করুন আপনার বোন বিয়া করলে আপনার অবর্তমান আমি সদাগর সদাগরের একটা আড়াতে দেখাইলাম বাবা বাবা আচ্ছা তাহলে তোমরা আমার সাথে বারো বছর জন্য বাণিজ্যে যাবে আমি রেডি না 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 যায় যাক আমি রেডি গেলে বারো বছর থাকলে পাবে তুমি আমার বোন আর যদি ঠিক মতো না থাকো তাহলে ক্যান্সেল আচ্ছা তাহলে তুমি বারো বছরের জন্য যেতে পারছো অবশ্যই শোনো মাঝি কর্ণধর আমাকে আরেকটি কাজ করে দিতে হবে আবার কি কাম আমার নৌকা হ্যাঁ ওই কালিদাস সাগরের মাঝখানে ওরু থাকা টাই না উড়াই হেলা মোহনি খেফা তৈরি কে যাচ্ছে শুধু বিয়া খালি বিয়া শুধু উঠালেই হবে না আরেকটা কাজ করতে হবে আবার কি কাম গাব গাহিনী দিয়ে সুন্দর করে মেরামত করতে হবে এত কাম কে কমাই দিন তাহলে বিয়ে হবে না ওবে ও পারমু পারমু আচ্ছা ঠিক আছে আরেকটি কাজ করে দিতে হবে কালিদাস সাগরের জল যদি থাকে বারো তালা আমার ডিঙ্গা সাজাবে তেরো তালা জল যদি থাকে তেরো তালা ডিঙ্গা সাজাবে চোদ্দ তালা মনে রাখবে মাঝি কর্ণধর ওই পদ্মার সাথে বেজেছে আমার আড়ি পদ্মা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আমি পদ্মার সাথে যুদ্ধ ঘোষণা করে ওই দক্ষিণ কালিদাস সাগরে বাণিজ্যে যাচ্ছি আমার ছয়টি কলিজার টুকরুকে নিয়ে ওই পদ্মা যদি কালিদাস সাগরে আমার কোনো ক্ষতি করে তাহলে মনে রাখবে আমি হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকবো না বেঁচে থাকবে না আমার ছয়টি মানিকে সেই সাথে তোমরাও বাজবে না তাই তো তোমাদেরকে বলছি ওই কালিদাস সাগরের জল যদি হয় বারো তালাব আমার ডিঙ্গা সাজাবে তেরো তালাব একটি কথা মনে রাখবে জল থেকে এক তালা উপরে হবে পদ্মার সাথে বাচ্চে চার সদাগরের আরি ওর বোন বিয়া করে আমি নিমাঙ্গ পারি এই যে ডিঙ্গা সাজাও বলো হরি হরি বল ভালো খেলা সদাগর মশাই সদাগর ভাই থেকে কি আবার ঘুমাইলো নেহি শীতের মধ্যে তো নরম জায়গা ভাইয়া গরম ঘুম ঘুমাইতেছে তাহলে তুমি তোমার নানাকে নিয়ে তোমাদের বাড়িতে যাও তোমার নানির কাছ থেকে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আমার ছয়টি পুত্রকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসি তাহলে আর বিলম্ব নয় চলো সবাই বাড়িতে নানা যে সময় পাইছো বাবা বেশি কল থাইকো না দুই আড়াই ঘন্টা গ সংসার কুরা বাবা আহ ধিতা তারি বুড়িয়ে ছয়টা আমার গ সংসার রে